আমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের দোসর রাজাকারদের নিয়ে সারা দেশের মতো রাজশাহীতেও চালিয়েছে নির্যাতন ও গণহত্যা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জোহা হলে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষদের ধরে এনে নির্যাতন চালিয়ে হত্যা করা হতো। হত্যার পর হলের পাশের বধ্যভূমিতে তাদের লাশ ফেলে দেওয়া হতো। সেই নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া একজন আব্দুল মান্নান সরকার, আজও যিনি আঁতকে উঠেন সেই নির্যাতনের কথা মনে করে। এইটাই সেই ঘর, এই ঘরের ওই কর্নারে একটা টেবিল ছিল, এই কর্নারে কিছু বস্তা বাঁধা পালা দেওয়া ছিল। এখানে নিয়ে এসে আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। আমরা এই রুমের মধ্যে দুইজন বসে আহাজারি করছি, একে অপরের মধ্যে কথা বলার চেষ্টা করছি। মীর রহমত আলীর জবান বন্ধ হয়ে গেছে, ও কোনো কথাবার্তা বলতে পারে না। প্রতিটা ঘরে গাদাগাদি ভাবে এই বন্দীরা বসে আছে, মেঝেতে বসে আছে। মীর রহমত আলী তেতুমিয়াকে দেখে অনেক বন্দী ধর্মর করে লাফায় উঠছে, তারা তাদেরকে চেনে, একে অপরকে চেনে। ওরা কিভাবে আপনাকে এখানে ধরে নিয়ান? ১৯৭১ ১৬ অক্টোবর আজানের একটু আগে ভোরবেলায় আমাদের বাড়ি, আমার মামা খবিরুদ্দিনের বাড়ি, আমার বড় ভাই কাজিমুদ্দিন ভাটালার বাড়ি, এই তিনটে বাড়ি ঘেরাও করে। ঘেরাও করে খবিরুদ্দিনের বাড়ি থেকে মীর রহমত আলী অর্থাৎ তেতুমিয়াকে, আমার বাড়ি থেকে আমাকে, আমার বাড়ির আমার বড় ভাই ভাবি সকলকে বের করে গাছের সাথে বেঁধে রেখেছিল। খবিরুদ্দিনকে গাছের সাথে বেঁধে রেখেছিল এবং বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়েছিল, আলমারিগুলো ভাঙা হয়েছিল এবং অস্ত্রের সন্ধানে, যাদের বাড়িতে কোনো অস্ত্র শস্ত্র আছে কিনা, আর কোনো লোকজন এইভাবে আছে কিনা। রাজশাহী শহরের যতগুলো অপারেশন হয়েছে সেই সব অপারেশনের উপরে দোষারোপ, ব্রিজ ভাঙা, সব দোষারোপগুলো মীর রহমত আলীর উপরে আনছে। উনি কোনো ক্রমে কোনো কথা বলেননি। আমরা একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থেকেছি। আমাদেরকে বের করা হতো যেই দিন, সারিবদ্ধভাবে অনেক বন্দীকে নিচে দাঁড় করানো হতো। পরবর্তীতে ওরা আবার খাতা কলমে কি যেন লিখতেন, লিখে আবার উপরে আমাদের উঠাতেন, বাঁচাও বাঁচাও এরকম আর্তনাদ হতো। আর এইসব ঘরের মেঝেতে রক্ত জমাট বাঁধা রক্ত, এইভাবে চুলগুলো টানলে মনে হয় জটাভাবে উঠে আসছে। এই ছিল এই ঘরের চিত্র। এইভাবে চলতে থাকে দিনের পর দিন নির্যাতন। তারপরে এই রুমের পরেও অনেক অনেক রুমে এই বন্দীদেরকে নিয়ে টর্চার করা হতো, তাদেরকে মারপিট করা হতো, তথ্য নেওয়া হতো, তথ্য না দিলে তাকে মেরে ফেলত। আচ্ছা, আমরা ওই রুমগুলো একটু দেখি। হ্যাঁ জি, আসেন। এই সেই ঘর, এ ঘরে অগণিত মানুষকে নির্যাতন করা হতো। এই ঘরে নির্যাতিত এক ব্যক্তি রূপচাঁদ মণ্ডল, তার ছেলে চাঁদ। এই জহা হলে নির্যাতিত হয়েছিলেন রূপচাঁদ মণ্ডল এবং তাকে জীবন্ত অবস্থায় মাটিতে পুঁতে দিয়েছিল পাকিস্তানি সৈন্যরা। তার ছেলে চাঁদ মিয়া, যিনি বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন, ছোট্ট সেই চাঁদ মিয়া তার বাবার কাছে তার বাবার নির্যাতিত হবার কথাগুলি শুনেছিলেন। সন্ধ্যাবেলাতে বাড়ি থেকে ধরে নিয়ে এসেছিল কাটাখালি কাউন্সিলে, কাউন্সিল থেকে নিয়ে এসেছিল আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংসদ জয়াহল,
সন্ধ্যা 7টার টাইমে ধরে নিয়ে এসে তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতন করে বদ্ধভূমিতে ওখানে একটা গর্ত ছিল, গর্তের ভিতরে চাপা মাটি দিয়েছিল। বৃষ্টি এসছে, বৃষ্টিতে এখন মাটিটা উলঙ্গা হয়েছে, হাত বান্ধা ছিল আমার পাছনে। একজনের ফিতে আরেকজনে কেটেছে, আরেকজনের ফিতে আরেকজনে কেটেছে, তিনজনের ফিতে তিনজনে কেটে সেখান তারা ওই গর্ত থেকে উঠেছে। ধান খেত দিয়ে পানির ভিতর দিয়ে এক গলা করে পানি, পানির ভিতর দিয়ে ওই হাঁটতে হাঁটতে গিয়ে ভূতপাড়া গ্রামে উঠে, ভূতপাড়া গ্রাম উঠার পরে ওখান থেকে এক বাড়িতে গিয়ে একটু কাপড় চাপড় চেয়ে এনে তারপরে সে অন্য কোথাও চলে যায়। বদ্ধভূমিতে শত শত মানুষকে হত্যা করেছে, হত্যা করে সেই লাশগুলো এখানে ছিড়িয়ে ছিটিয়ে ফেলেছে। আমিও এই লাশের উপরই আমাকে নিয়ে এসে ফেলে আমি এখানে অজ্ঞান অবস্থায় এই ছিলাম। জ্ঞান ফিরে চারিদিকে তাকিয়ে দেখছি যে অগণিত লাশ। হলে নির্যাতনের পরে আমাকে সেই সাবেক ইটের ভাটা বর্তমান বন্ধুভূমি সেখানে ফেলে দিয়ে যায়। আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, আমাকে কে বা কারা কখন ফেলে গেছে আমি কিছুই বলতে পারবো না। সেখান থেকে আমি হামাগুড়ি দিয়ে এই ভাটার ক্লিনের কাছে যাই। ক্লিনের যে ইট যে গেট দিয়ে সাজানো হয় সেই গেটের কাছে যাই এবং অনেক কষ্টে এই হাতের পরে ভর দিয়ে কোন রকমে আমি বেরিয়ে যাই এই ভাটা থেকে। পাকিস্তান সময়ে যে আমাদের ইটের ভাটা ছিল, সেই ইটের ভাটার একজন কর্মচারী ছিল, সে আমার ভাইয়ের পরামর্শ অনুক্রমে সে স্থির করে যে আমি ইন্ডিয়াতে পার করে দেব। ইন্ডিয়াতে পার করে দিল, দিয়ে কাহারপাড়া বিএসএফ ক্যাম্পের তৎকালীন সুবেদার সুবোধ বোস উনি গাড়িতে করে আমাকে শেখপাড়া থেকে বহরমপুর ওই হসপিটালে আমাকে নিয়ে যায়। বাঙালির বাংলাদেশ এটা সশস্ত্র বিপ্লবের মধ্যে দিয়ে এসছে, এ দেশটার ওপরে যে রাঘব বোগালের যে একটা হস্তক্ষেপ, আজকে রাজাকার আলবদর আল শামসরা নাম বদল করে এরা আবার আমাদের মাঝেই কিন্তু উৎপেতে আছে, এটার জন্য আমরা মানসিকভাবে কষ্ট পাই। যেখানে কথা বলতে যাই দেখি ওরা আছে, ওরা আছে। অনেকে মনে করেন যে শুধুমাত্র আজকে যে স্মৃতিস্তম্ভটি এখানে হয়েছে শুধু এটি যেন বদ্ধভূমি ছিল, আসলে তো তা নয়। এই পুরো এলাকাটি জুড়ে এখানে প্রথমে ইটের ভাটাই হত্যা করা হতো, পরবর্তীকালে সেই ইটের ভাটা ছাড়াও ধরে আনা বন্দীদের নিজেদের দিয়ে কবর খোঁড়ানো হতো, সেই কবরের মধ্যে হত্যা করে তাদেরকে সেই কবরে পুঁতে ফেলা হতো। সেই এপ্রিল মাসে তারা প্রথমে দখল করে রাজশাহী, তারা জ্বালিয়ে পুড়িয়ে দেয় সাহেব বাজার, শত শত মানুষকে এখানে হত্যা করে এবং তার পরপরই তারা সেই বাহিনী এসে ক্যান্টনমেন্ট তৈরি করেছিল এই জোহাহলকে কেন্দ্র করে। কেন পাকিস্তান সেনাবাহিনী রাজশাহী বিশ্ববিদ্যালয় দখল করল এবং এখানকার একটি জোহাহলে শহীদ ডক্টর শামসুজ জোহা, যিনি 1969 সালে 18ই ফেব্রুয়ারি যিনি পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে নিহত হন, বাংলাদেশের এবং পাকিস্তান আমলের প্রথম শহীদ বুদ্ধিজীবী, সেই শহীদ ডক্টর শামসুজ জোহার নামে এই হলটি নির্মাণ করা হয়েছিল। আপনারা জানেন যে ডক্টর শামসুজ জোহা নিহত হওয়ার পরপরই সারা দেশ জুড়ে গণ অভ্যুত্থানের সৃষ্টি হয় এবং এই ক্ষোভটি কিন্তু আসলে পাকিস্তানি বাহিনী দীর্ঘদিন ছিল। এখানে বসেই তথাকথিত আদালত গঠন করে এবং সেখানে তারা বন্দি করে আনত প্রথমে মুক্তিযোদ্ধাদের, মানুষকে, বিভিন্ন রাজনৈতিক কর্মীদের এবং পরবর্তীকালে এর পেছনে সেখানে বিচারের নামে প্রহসন হতো এবং তারপরে হত্যা করা হতো।
আচ্ছা আমার শুভদিন আপনার তথ্যে কত মানুষকে এখানে হত্যা করেছে? আসলে আমরা সেই সময় একটি নিরপেক্ষ অনুসন্ধান করে যতটুকু পেয়েছি এখানে প্রায় 3,500 মানুষকে হত্যা করা হয় এই 9 মাস ধরে। এবং সবচেয়ে অবাক ব্যাপার, এই হত্যাকাণ্ড কিন্তু পাকিস্তানি আর্মি করেনি, আসলে পাকিস্তান আর্মি ছিল নেপথ্যে। আসলে সামনে রাজাকার, আল বদর এবং শান্তি কমিটির মানুষজন কিন্তু এই কাজ গোয়েন্দা সংস্থার কাজটি করত। এইখানে একটি শহীদ স্মৃতিস্তম্ভ আছে, কিন্তু এখানে যে গণকবর সেটি সংরক্ষণের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করছে না। এখানে একটি অংশ গণকবরকেও সংরক্ষণ করা উচিত সেই মর্যাদা দিয়ে। সাদ্দা পুলিশ একাডেমির পাশের পদ্মার চর, যেখানে 1971 সালের 13 এপ্রিল বহু মানুষকে গুলি করে পরে আগুনে পুড়িয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। সেদিনের সেই হত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া একজন জাহাঙ্গীর আলম। পাকিস্তানের সৈন্যরা ফার্স্ট এইড গুলি করতে করতে আসে এমনি নন্দনগাঁতি হয় বাণেশ্বর হয়ে আসে, আসি দেখছি অনেক লোকজন তখন এই পদ্মার চরে নামে। আমি তখন মনে করি ঘিরাও করে নৌকারপুর গুলিকে কয়েক ঝনক মারি ফেলা দিয়ে তখন সব লোককে জড়ো করে, জড়ো করি মনে হয় এইখানে মনে হয় জড়ো করি কোন কোন সৈনিক হা উঠো। তখন একজন ওহাব বিলে নাম, উনি উঠে তখন ওকে গুলি করে এইখানে, তো এরম 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 করতে আর একটা করে তখন ধপ করি পড়ে গেল। একজন থুবান বিলে নাম, ওনাকে মনে হয় হাত মালাতে তখন গালা গালি করেছে আমাকে হত্যা করে, তখন বুকে গুলি করলো। যখন গুলি করলো তখন ওই গুলিটা লাগে আমার এই চোখে এইখানে লাগি এমনি মারা গেল। এখানে যদি লাগতো তাহলে আমি মারা যেতাম, এখানে লাগলো। আর একটা গুলি গেঞ্জিওয়ালা 7 তারিখ করলো, করে ওই গুলিটা লাগি আমার এইখানে এমনি মারা গেল। তখন পেটু খেনে মনে করেন কি পুরি গেল, তখন আমি মাটি খুঁড়ি বালু দিয়ে এরম এরম কেড়ে নিমালাম, নিমে আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ দেখতে এই এক চোখ দিয়ে এরম কেড়ে মনে করছে, চোখের দিয়ে রক্ত পড়ছে ঝরঝর করি। তখন আমি উঠি দেখছি কি লোকের লোকান নয় না প্রায় 12-14 লোক হত্যা করে ফেলেছে। আমার এই বাংলাদেশ চিরদিন অমর হইয়া থাকে, আমার এটা আমি চাই, এই বাংলাদেশ যেন কেউ আমার কাখো আমরা দিও না, আমার দেশ আমারই থাকবে। সেদিন ছিল 13 এপ্রিল 1971 সাল। পাক বাহিনী হঠাৎ রাজশাহীর দিক থেকে গুলি করতে করতে আমাদের গ্রামের দিকে আসে, গ্রামের পাশেই পুলিশ একাডেমি। আমরা গ্রামে ভয়ে ভীত হয়ে গ্রাম ছেড়ে এসে এই পদ্মা নদীর কিনারে আশ্রয় নিই। আমাদের ধারণা ছিল যে আর্মিরা চলে যাবে, আমরা ফেরত আসব, কিন্তু আর্মিরা আমাদের দেখতে পাওয়ার পরে সবাইকে নদীর কিনার থেকে উপরে উঠায়। উঠানোর পরে দুই ভাগে ভাগ করে, একদিকে ছোট ছেলে এবং মেয়ে, অপর দিকে বড়রা। একজন আর্মি অফিসার আমার হাত ধরে বলল মায়ের দলে চলে যেতে। আমি চলে গেলাম সেখানে, কিছুক্ষণ পরেই বলল যে মায়ের দলেরা তোমরা চলে যাও, ছেলেদেরকে পরে পাঠিয়ে দেওয়া হবে। আমরা সেখান থেকে বিদায় নিয়ে আসলাম, আনুমানিক সম্ভবত 3:30 হবে। আর সন্ধ্যা 6:30-7:30 সময় গুলির শব্দ পেলাম বাড়ি থেকে। রাত্রিতে আব্বা আহত অবস্থায় ফেরত আসলো, তখন জানলাম যে আমরা চলে আসার পরে আর্মিগুলি ওই মৃত লোকদের চারিদিকে দাঁড়ায়, সরাসরি তাদেরকে গুলি করে সেদিনকে হত্যা করে। এবং শুধু থানাপাড়া গ্রামের
200 অধিক লোক সেদিন মারা যায়। আমরা ভাবতে পারিনি যে এতগুলি মানুষ, নিরীহ মানুষ, যারা আমরা কোনো ধরনের দোষ করি নাই, আমাদেরকে উঠায় এভাবে গুলি করে মেরে ফেলবে, এটা সম্পূর্ণ চিন্তার বাইরে। এই রকম একটা সহিংস বর্বর মানসিকতা হতে পারে, এটা একমাত্র আমার মনে হয় যে পাকিস্তানি জাতি ছাড়া আর কেউ এত বড় বর্বর হতে পারে না। সেই দিনে থানাপাড়ার এমন কোনো পরিবার নাই যে একটা দুইটা মানুষ সেদিন তার পরিবার থেকে বিদায় হয় নাই, যার জন্য থানাপাড়াটা হচ্ছে শহীদ গ্রাম বলা যাবে, এটা বিধবাদের গ্রাম বলা যাবে। এবং বাংলাদেশ স্বাধীনতার পিছনে এই গ্রামের যে অনেক বড় অবদান আছে সেটার প্রতি শ্রদ্ধা জানানোর দরকার। ১৩ এপ্রিলে অপরাহ্নের দিকে রাজশাহী নগর সন্নিকটে বিশ্ববিদ্যালয় পূর্ব প্রান্তে বিশ্ববিদ্যালয় এলাকাতে ঢুকে পড়ে। সে রাত্রে তারা শহরের দিকে খুব একটা ঢুকেনি, কিন্তু পরদিন ভোর থেকে তারা রাজশাহী শহরে ঢুকে যায় এবং বিচ্ছিন্নভাবে বিভিন্ন দিকে তারা হত্যাকাণ্ড এবং ধ্বংসযজ্ঞ চালাতে শুরু করে। মেজর সালমান মাহমুদ বলে একজন ছিল এখানে, যে পরবর্তীতে রাজশাহীতে অনেক হত্যাকাণ্ড চালিয়েছে। তো এই মেজর সালমান উদ্দেশ্যমূলকভাবে তার বাহিনীকে পরিচালিত করে এখানে ঢুকে, এবং ঢুকতে ঢুকতে তারা বলছে ডিএসপি কি দেয়, ডিএসপি কি দেয়। ডিএসপি কি দেয় বলার মানেটা হচ্ছে যে আব্বা ছিলেন একমাত্র অফিসার এখানে যিনি পুলিশ থেকে ডেপুটেড হয়ে এখানে ছিলেন। তারা প্রথমেই যাদেরকে হাতের কাছে পায় তার মধ্যে আব্বাও ছিলেন, কিন্তু আব্বার কাছ থেকে আমাদের স্কলারশিপের টাকা টাকা সব অনেক টাকা তুলে রাখা ছিল, ওই টাকাগুলো লুট করে। লুট করলে পরে যে লোকটি হত্যাকাণ্ড ঘটাতে নিয়েছিল সে আব্বাকে লাথি মেরে ফেলে দেয় যে এত টাকা নিয়েছি হয়তো বা তাকে মারতে যায়নি ধরনের কিছু। কিন্তু অন্য লোকদেরকে নিয়ে দাঁড়া করিয়ে এখানে এই যে দেখছেন এই এলাকাটাতে এই জায়গাটাতে গুলি করে। তাদেরকে যে কাফন দিয়ে দাফন করা হবে সেরকম অবস্থা ছিল না, আমার মায়ের শাড়ির পাট ছিঁড়ে ফেল দিয়ে ওগুলো দিয়ে পেঁচিয়ে দুজনকে দাফন করা হয়েছে। পরে সপুরা ক্যান্টনমেন্টে নিয়ে যেয়ে মেজর সালমান মাহমুদের অর্ডারে নায়ক সুবাদার হায়াত মাহমুদ তাকে স্টেন গান দিয়ে গুলি করে মেরেছে। আপনার বাবার লাশ কি আপনারা পেয়েছিলেন? না, বাবার লাশ আমরা পাইনি। পরবর্তীতে খুব কাছি লাগে যে ওইখানে আমার বড় বোনের একটা প্লট ছিল, ওটাই যখন আমি ফাউন্ডেশন খুঁড়ি বেশ কিছু মানুষের মাথা, ফিমার এবং অন্যান্য বোনসগুলো পাই। তা আমার খালি মনে হচ্ছিল এগুলো কোনোটা কি আমার আব্বার, আমি যত্ন করে ওই হাড়গুলো আবার কবর দিচ্ছিলাম পাশে। ১৭ মে পাকিস্তানি সৈন্যরা দোসরদের নিয়ে এখানে শান্তি কমিটির একটি আলোচনার নামে হিন্দু সম্প্রদায়ের মানুষকে ডেকে তাদের এখানে হত্যা করেছিল। সেই ভাররা গ্রাম যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে অসংখ্য মানুষের মৃতদেহ রাখা আছে, আর সেই ঘটনাটি আজকে আমরা শুনব। এই অঞ্চলেরই মানুষ মুক্তিযোদ্ধা রাজবল্লভ কবিরাজ, আর যিনি কিছুটা হলেও সেই ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এবং তার স্মৃতিতে সেই ঘটনা ধারণ করে আছেন। ১৯৭১ সালের ১৭ই মে অর্থাৎ দোসরা জ্যৈষ্ঠ মঙ্গলবার ছিল সেদিন। এইখানে স্থানীয় শান্তি কমিটির নেতাদের নেতৃত্বে এখানে একটা শান্তি কমিটির মিটিং ডাকা হয় এবং সকলকে জানানো হয় যে এখানে সবাইকে
শান্তি কমিটির পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট দিলে পরে পরে আর কোনো রাজাকার আলবদর বা কোনো মিলিটারি কেউ কোনো অত্যাচার করবে না, কোনো ঝামেলা করবে না, এই বিশ্বাসে সকলেই এখানে মিটিংয়ে উপস্থিত হয়। এবং যারা বাইরে ছিল তাদেরকে ডেকে আনা হয় মাঠ থেকে, ওইখান থেকে দুজন দুজন করে ধরে নিয়ে এই পুকুরের পশ্চিম পাশে একটা বাঁধ আছে, এই বাঁধের উপরে নিয়ে যায়, দুজন দুজন করে গুলি করে মারা হয়। এইভাবে ১৬ জন লোককে ওইখানে মারা হয়। মারার পরে এই গ্রামের সব হিন্দু বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট করে যা কিছু ছিল সবকিছু নিয়ে দেওয়া নিয়ে যায়। এরপরে স্থানীয় লোকজন এসে এখানে পাশাপাশি দেখছেন, এখানে দুইটা গর্ত করা হয় পাশাপাশি করে, এই দুইটা গর্তে তাদেরকে মাটি চাপা দিয়ে রাখা হয়। ওই দিনই এখান থেকে ওই বিকালে পাশের গ্রামে পলাশ বাড়িতে আমি পালিয়ে থাকি। পরের দিন আমি ওই বর্ডারে চলে যাই, গিয়ে আমার একটা পরিচিত লোক ছিল, আমরা দুই ভাই ওখানে চলে যাই এবং গিয়ে ওখানে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সেই সময় কারা কারা তাদেরকে নিয়ে এসে এখানে কবরস্থ করে? তখন তো সবাই আমাদের সহযোগিতা করেছে, এখনো তারা করে, কারণ এখানে আমাদের ওই হিন্দুদের মানে অবহেলা করা ঘৃণা করার মতো লোক আমাদের এই আশপাশে নাই। মানে সেই সময় এরকম পরিস্থিতি ছিল না যে তাদেরকে একটু ভালোভাবে কবরস্থ করা? এটা একটা ভয় ছিল যে যারা কবর দিচ্ছে তাদেরকে আবার মিলিটারিরা না মারে, এই একটা ভয়ও কিন্তু তাদের ভিতরে ছিল। কাজী শরীফ, আপনি তো অনেক ঘটনা প্রত্যক্ষ করেছেন, আপনার কাছ থেকে একটু শুনবো এখানকার ঘটনাটি। এই গ্রামকে তারা বেছে নিয়েছিল যে এই হিন্দুরা বোধ করি মুক্তিযোদ্ধাদেরকে সহায়তা করতেছে, সুতরাং তাদেরকে যে কোনো প্রকারে হোক এই স্বাধীনতার সপক্ষে থেকে তাদেরকে হত্যা করে এই এলাকাতে বিভীষিকা তৈরি করতে হবে। এই যে ১৬ জন মানুষকে হত্যা করা হইল, এরা মনে হইল যে এত প্রি প্ল্যান এবং এরা এত বেশি ট্রেন্ড ছিল যে কোনো সময়ই নিল না। নেওয়ার সাথে সাথে যারা এইখানকার শান্তি কমিটির লোক ছিল মানে ইঙ্গিত দিল কি কি করলো আমরা কিছুই বুঝতে পারি না, সাথে সাথে অগ্নিসংযোগ সহ লুটপাট। যারা আমাদের নিকট প্রতিবেশী ছিল তাদেরকে যখন আমাদের সামনে এইভাবে মেরে ফেলা হয় তখন আমরা বোধ করি মানুষ তো মানবতার দিক থেকেও কান্না সংবরণ করতে পারিনি আমরা। মুক্তিযুদ্ধকে জানো ১৮৮তম পর্বের কুয়েত। ১৯৭১ সালের কত তারিখে থানাপাড়া গ্রামে দুই শতাধিক মানুষকে হত্যা করা হয়? এ ১৩ই ফেব্রুয়ারি, বি ১৩ই মার্চ, সি ১৩ই এপ্রিল, ডি ১৩ই মে। বৃহস্পতিবারের ভেতরে ঠিক জবাব পাঠাও। এমজে স্পেস এ বি সি অথবা ডি লিখে পাঠিয়ে দাও ১৬২৪২ নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে তিনজনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো ১৩৭তম পর্বের কুইজের ফলাফল, প্রশ্ন ছিল ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে খারঘর গ্রামে কতজন শহীদ হন? সঠিক উত্তর বি ৪৩ জন। এই পর্বের বিজয়ীরা প্রদীপ চন্দ্র দাস, ফখরুল আহসান, শ্রেয়সী দে। যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। ১৯৭১ সালের ২৫ নভেম্বর বিজয় অর্জনের মাত্র কয়েকদিন আগে রাজশাহীর বিশিষ্ট মানুষদের হত্যা করা হয়েছিল। পরে বিজয় অর্জনের পর যখন মুখে মুখে ছড়িয়ে পড়ল কিছু লাশ নদীর পাড়ে বাবলা বনে পাওয়া গেছে, তখন স্বজন হারানো মানুষরা এখানে ছুটে আসেন এবং খুঁজতে থাকেন তাদের সেই হারিয়ে যাওয়া স্বজনদের। ঠিক সেরকমই একজন এখানে এসছেন গুলজার, আপনি কি সেই ঘটনাগুলো আমাদের একটু শোনাবেন? স্বাধীনতার এক মাস পাঁচ দিন পর ক্ষতবিক্ষত অবস্থায় তাদেরকে পাওয়া গেছে এবং আমার বাবা যখন লাশটা শেষের দিকে উঠে তখন মাথা বিচ্ছিন্ন ছিল এবং তার হাতের আংটি এবং পাঞ্জাবি গায়ে পরা ছিল, সেটা দেখে আমরা চিনতে পারি। তখন আমরা লাশটাকে তুলে এখান থেকে নিয়ে যাই, নিয়ে যেয়ে হেতমখা গুরুস্থানে দাফন করা হয়। কাশী শহরে যে বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা ছিল, যারা আপনার কন্ট্রাক্টর, প্রফেসর, তার ব্যবসায়ী, বুদ্ধিজীবী, এদেরকে সবাইকে নিয়ে ওই এইভাবে নিয়ে এসে এখানে হত্যা করে এবং শেষের দিকে একদম স্বাধীনতা যখন
শেষ সে স্বাধীনতার 23 দিন আগে তাদেরকে হত্যা করা হয়। 25 নভেম্বর রাত 8টায় আমার বাবাকে গোটা বাড়ি ঘেরাও করে আর্মিরা আব্বাকে পিঠ মোড়া করে ধরে গাড়িতে বসিয়ে নিয়ে আসে। তারপর আব্বার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়। আমার সাথে আছেন এখানে নির্যাতিত হয়ে শহীদ হওয়া মীর আব্দুল কাইমের মেয়ে মাহবুবা কানিজ কেয়া এবং তার স্বজন মুস্তাফিজুর রহমান খান আলম। কেয়া, আমি একটু জানতে চাইব যে সেই সময় তো আপনি অনেক ছোট ছিলেন, বাবাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়, বাবাকে নিয়ে একটু কথা, বাবা তো নিশ্চয় অনেক বেশি ভালোবাসতেন আপনাকে। বাবাকে যখন ধরে নিয়ে যাই তখন আমি স্কুলে ভর্তি হইনি, আমরা চার ভাই বোন। আমার বড় ভাই আমার চেয়ে 1 বছরের বড়, সে কেবল স্কুলে যায়, আমি কেবল স্কুলে ভর্তি হব। আমাদের বাসাটা ছিল যে মালোপাড়া পুলিশ ফাঁড়ির পাশেই, সেই বাসার তিনতলার বাসাটা একদম পুড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমরা নানি বাড়িতে উঠি, সেই সময় সন্ধ্যার দিকে 8টার দিকে বোধ হয় আমার বাবাকে আমি শুনেছি, আমার বাবাকে একজন মেজর সাহেব ডাকছে বলে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্টেনোগ্রাফার রেজিস্ট্রার অফিসার তৈয়ব আলী, তিনি আমার বাবাকে ডেকে নিয়ে যান। হ্যাঁ, মা বলেছেন বা মা বলেছেন তো মার কাছে শুনেছি, ডেকে নিয়ে যান। এবং তখন নিষেধ করে আমার মা যে তুই দেখে যাওয়া, বাবা আইডি কার্ডটা হাতে নিয়ে বের হয়ে যান। তারপরে আমার বাবাকে একটা জিপে করে তুলে নিয়ে যাওয়া হয়। আমার বাবার কি খুঁজে পাওয়া যায়নি দীর্ঘদিন। 30শে ডিসেম্বর এই পদ্মার পাড়ে বাবার আরও 17 জন শহীদ হয়েছেন, তাদের সাথে আমার বাবার মৃতদেহ পাওয়া যায়। পেয়ারা যেখানে থাকতো মালোপাড়াতে একটা তিনতলা বাড়িতে, তিনতলায় ওরা থাকতো, সেখান থেকে টেলিফোন এক্সচেঞ্জ দেখা যেত সরাসরি। এবং সেই সময় তারা একটা অভিযোগ করেছিল যে ওই তিনতলা থেকে টেলিফোন এক্সচেঞ্জের দিকে বন্দুক তাক করা হয়েছে, সেটাও একটা কারণ ছিল যে ওই বাড়িটা পুড়িয়ে দেওয়ার এবং এই ভগ্নপতি মীর আব্দুল কাইমকে টার্গেট করা। আমার যতদূর মনে পড়ে আমার মার কাছে শুনেছি যে বাবা যিনি সাইকো মনোবিজ্ঞান বিভাগে কাজ করছিলেন, শিক্ষক ছিলেন, সেখানে অনেক অবাঙালি শিক্ষক ছিলেন, কর্মরত ছিলেন। আমার বাবা খুবই ভোকাল ছিলেন, আমার মামারা যখন মুক্তিযুদ্ধে গায়, আমার বড় মামা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, তখন আমার বাবা নানাভাবে তাদের যে বন্ধুরা আসতো তাদের সাহায্য করতেন বা সেই একটা যোগাযোগ ছিল। এবং আমার বাবা খুব স্পষ্টভাষী ছিলেন, উনি বিভাগে যে বলতেন যে স্বাধীনতা আসবেই এই ধরনের কথাবার্তা বলতেন, খুব ওপেনলি বলতেন, যেটা আসলে তারা তো পছন্দ করতো না। এবং ওখানে ওয়াসিম বাড়ি নামে একজন ব্যক্তি ছিলেন, মতিউর রহমান, অনেক বড় কোলাবরেটর, এই তারা কিন্তু একেবারে লিস্টে নাম করে ধরে এই ডেকে নিয়ে যাওয়া হয়। এবং আমাদের যে পরিবার আমরা হারিয়েছি তাদের জন্য খুবই কষ্টের যে এই সব ব্যক্তি যারা আমার বাবাকে ডেকে নিয়ে গেছিল, ধরিয়ে দিয়েছিল, তারা কিন্তু দীর্ঘদিন স্বাধীনতা পরবর্তী সময়কালে বিশ্ববিদ্যালয়ে চাকরি করে গেছে, আমরা কিন্তু তাদের শাস্তির আওতায় আনতে পারি। তৈয়ব আলী যে তাকে দুলাভাইকে ধরে নিয়ে গেছিলেন, ডেকে নিয়ে গেছিলেন, তাকে কিন্তু পরে দেশ স্বাধীন হওয়ার পরে আমি ইউনিট নিয়ে যে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসে জেলে দিয়েছি এবং পরে মামলা হয়েছিল। এবং সেটাতে কিন্তু রাষ্ট্রীয়ভাবে বা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সে ধরনের কিন্তু কোনো তদারকি করা হয়নি। সেগুলো এখন যখন এই যুদ্ধ অপরাধীদের বিচার হচ্ছে তখন যেমন যারা যুদ্ধ অপরাধী মারা গেছে তাদেরও মরণোত্তর বিচার করা উচিত। এবং অনেক দেশই আছে যারা এই ধরনের স্বাধীনতা বিরোধিতা করেছে, তাদের কিন্তু ভোটাধিকার নাই, তারা কোথাও নির্বাচিত হতে পারে না, আমাদেরও সেইটা করা উচিত। গণহত্যা যেটা হয়েছিল আমাদের স্বাধীনতা যুদ্ধে, এই গণহত্যাকে আপনি কিভাবে এখন ভাবেন? এই গণহত্যার বিচার হওয়া দরকার এবং যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা যেন থেমে না যায়, যে গণহত্যা যারা গণহত্যাকারী, ধর্ষণকারী, অগ্নিসংযোগকারী, এই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে, তাদের কোনোভাবে বাংলাদেশ প্রশ্রয় দেবে না।